ফ্রেন্ডস আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয় তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা হোয়াটসঅ্যাপের এমন একটি গোপন ট্রিক্স জানবো যে ট্রিক্সটি যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে এবং যে কেউ কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপনি এটি কি করলে করলেন এবং কোন অ্যাপসের মাধ্যমে করলেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ প্রশাসন শিখে নেবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা আমি আছি আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপের গোপন ট্রিক্সটি শিখে নেই চলুন মোবাইল স্ক্রিনে তো ফ্রেন্ডস আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি আমরা প্রত্যেকেই জানি যে হোয়াটসঅ্যাপে কোনো ফুল ছবি অ্যাড করা যায় না তো আমরা যদি কোনো ফুল ছবি প্রোফাইল পিকচার হিসেবে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে চাই তাহলে দেখেন কীরকম প্রবলেমের মধ্যে পড়তে হয় এখানে কিন্তু একটি গ্রুপ আকারে চলে আসে যে গ্রুপের ভিতরে আপনার ফেসটি রাখবেন এবং সেটিকে আপনি ডান করে প্রোফাইল পিকচারে অ্যাড করে দিতে পারেন তো আপনি কিন্তু প্রপারলি ফুল ছবিকে কখনোই প্রোফাইল পিকচার হিসেবে হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারেননি এখন পর্যন্ত তো আমি দেখিয়ে দিব কি করে খুব সহজে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার ফুল ছবি অ্যাড করবেন প্রোফাইল পিকচারে কোনো রকম সমস্যা ছাড়াই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের আজকের ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং উপকৃত হবেন তো আপনি যদি প্রোফাইল পিকচারে ফুল ছবি অ্যাড করতে চান তাহলে অবশ্যই ফার্স্ট টাইমে আপনাকে একটি অ্যাপস করে নিতে হবে ইনস্টল অ্যাপসটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে চলে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর আপনাকে চার্জ বক্সে লিখতে হবে হোয়াটস ও লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে আর অ্যাপসটি ডাউনলোড করার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন অ্যাপসটি ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিছু অ্যালাও চাইতে পারে আপনি অবশ্যই সেই অ্যালাউগুলো দিয়ে নেবেন অ্যালাউ দেওয়া হয়ে গেলে আপনার সামনে কিন্তু এরকমভাবে একটি আইকন চলে আসবে এখানে কিন্তু নিচের দিকে আপনারা কিছু অপশন দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির একটি আইকন কিন্তু আপনার সামনে শো করেছে তো আপনি অবশ্যই গ্যালারি আইকনতে করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টেক ফটো এবং সিলেক্ট ফটো দুইটি অপশন এখানে চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি সিলেক্ট ফটোতে করে দিবেন ক্লিক সিলেক্ট ফটোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবং যে ফটোটিকে আপনি প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে চাচ্ছেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে সেই ফটোটি অবশ্যই এখান থেকে আপনি করে নেবেন সিলেক্ট তো এখান থেকে আমি একটি ফটো করে নিলাম সিলেক্ট সিলেক্ট পর কিন্তু এখানে আপনাকে আরও কিছু কাজ করতে হবে সেই কাজগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট অবশ্যই সেই কাজগুলো আপনি মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করতে পারবেন আপনার ফুল ছবি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ফুল ছবি চলে এসেছে তো আপনি কতটুকু সাইজ রাখতে চাচ্ছেন সেই ফটোটাকে বিশেষ করে প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে তো এটাকে অবশ্যই এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি যে এতটুকু সাইজ থাকবে আমার প্রোফাইল পিকচার হিসেবে তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে আরও কিছু আইকন আছে তো এখান থেকে আপনার একটু অপশন পাবেন এই যে দেখেন একটি অপশন এই অপশনটিতে অবশ্যই আপনি করে দেবেন ক্লিক এই যে দেখেন প্রো লেখার পাশে কিন্তু অপশনটি তো এখানে অবশ্যই আপনি করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রসেসিং হবে এখানে অবশ্যই আপনি একটু ধৈর্য ধরে ওয়াইট করবেন ওয়াইট করার পর আরও কিছু কাজ আছে আমি দেখিয়ে দেবো যে কী করে আপনার হোয়াটসঅ্যাপে এটি সেট হবে তো দেখেন এখানে এরকম একটু অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি ডান একটু অপশন পাচ্ছেন আপনি ডানে করে দেবেন ক্লিকে ডানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ফটোটা কিন্তু ফুল ভাবে আপনার প্রোফাইল পিকচারে হয়ে হবে আশা করি আজকের পর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে এবং আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে অবশ্যই এই ট্রিক্সটি কাজে লাগিয়ে সবাইকে অবাক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবার দেখবেন নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ